আসসালামু আলাইকুম। তোমরা যারা সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের একদম সম্পূর্ণ এ টু জেড সাজেশন দিব। অর্থাৎ এ বইয়ের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, কীভাবে আসতে পারে এবং কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তে কোনগুলো পড়া উচিত, একদম সব কিছু এ টু জেড ডিটেলসে আলোচনা করব। ইনশাআল্লাহ তুমি যদি না টেনে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তোমার কমন আসবে। আর তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে আমরা সাজেশন পর্বে চলে যাই। এখন আমরা যে অধ্যায়ের সাজেশন দিব সেটা হচ্ছে ভাই কোষ বিভাজন। খুবই পরিচিত এবং কমন একটা অধ্যায়, কারণ এখান থেকে তোমরা সবাই পারো। আর দেখো এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে তবুও দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রথম যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া, এই মাইটোসিসের নামকরণ কে করেন? মনে রাখতো ভাইয়া, ওয়াল্টার প্লেমিং। মাইটোসিসের নামকরণ কে করেন ভাইয়া? ওয়াল্টার প্লেমিং। এখান থেকে এতটুকু জানলে হবে, এই ফেজ থেকে আর লাগবে না। আসো পরের ফেজে, পরের ফেজে আমাদের কী কী জানতে হবে একটু খেয়াল করো। এখান থেকে আমাদের জানা লাগবে যে ভাইয়া এই যে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলা ভাইয়া, সাইটোকাইনেসিস। এখান থেকে কোশ্চেন দিবে তোমাকে যে নিউক্লিয়াসের বিভাজন প্রথম কে দেখতে পান। মনে রাখতো ভাইয়া বিজ্ঞানী স্লাইকার। এতটুকু জানলে হবে, আর জানা লাগবে না এই ফেজ থেকে। এরপর আসো ভাইয়া কোষচক্র, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে আমাদেরকে জানা লাগবে যে ভাইয়া কোষচক্রের প্রস্তাব কে করেন। মনে রাখতো ভাইয়া দুইজন বিজ্ঞানী, নাম হচ্ছে ভাইয়া হাওয়ার্ড ও ফ্যালক। আশা করি এটা তোমার মনে থাকবে। আর তোমাদেরকে জেনে রাখতে হবে যে ভাইয়া একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কতটুকু কোষ থাকে। মনে রাখতো ভাইয়া 100 ট্রিলিয়ন কোষ। আশা করি তোমরা এই সংখ্যাটা খুব মন দিয়ে মুখস্থ করে নিবে। আর এখান থেকে আমাদের তেমন ইম্পর্টেন্ট নেই। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ভাইয়া এইটা, বোন মেরুতে লোহিত রক্তনিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি ইরিথ্রোপ্রোটিন তৈরি করে। কোশ্চেন করবে কিডনি কী তৈরি করে। মনে রাখতো ভাইয়া ইরিথ্রোপ্রোটিন কী করে, তৈরি করে। এরপর আমাদের কী কী জানা লাগবে আসো। এরপর এখান থেকে আমাদের এই যে ভাই তিনটা দশা রয়েছে, G1 দশা, এরপর ভাইয়া S দশা এবং G2 দশা। আমাকে জানা লাগবে এই যে প্রথম দশা থেকে বলবে CDK কোন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। মনে রাখতো ভাইয়া ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই যে G1 দশার সময়টুকু আমাকে জানা লাগবে 30-40%। আর মনে রাখবে ভাইয়া S দশায় DNA অনুলিপন সম্পূর্ণ হয়। তোমাকে বলবে DNA অনুলিপন কোন দশা সম্পূর্ণ হয়, মনে রাখতো ভাইয়া S দশা। আর সময় কতটুকু ভাইয়া 30-50%। আর G2 দশা থেকে আমাদের জানা লাগবে কি ভাইয়া, জাস্ট তুমি সময়টা একটু জেনে নিও, 10-20%। আর সেন্ট্রোসোম কোনটি তৈরির সূচনা করে, মনে রাখতো ভাইয়া মাইক্রোটিউবুল তৈরি কী করে, সূচনা করে। এতটুকু জেনে রাখো, ব্যাস আর লাগবে না এখান থেকে। এখানে বিভিন্ন দশা রয়েছে, যেমন প্রোফেজ দশা, এখান থেকে কী কী বৈশিষ্ট্য জানতে হবে মনে রাখতো ভাইয়া, এই প্রোফেজ দশায় তোমার জলবিয়োজন ঘটে, এতটুকু সবাই জানো। এবং এই জিনিসটা মনে রাখবে যে ভাইয়া এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপে কী ঘটে ভাইয়া, বিলুপ্তি ঘটে। এটা মনে রাখবে যে এখানে বিলুপ্তি ঘটে। আশা করি এখান থেকে আর জানা লাগবে না। আমরা পড়বো ভাইয়া প্রো ম্যাটাফেস। এখান থেকে কী কী পড়তে হবে, এখান থেকে আমাদের পড়া লাগবে যে ভাইয়া প্রো ম্যাটাফেসে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এরপর আমরা পড়বো ভাইয়া ম্যাটাফেস। এই ম্যাটাফেসে এই বৈশিষ্ট্যটা তোমার আবুল হাসানের বই নেই, কিন্তু পরীক্ষা আসে। মনে রাখবে ভাইয়া ম্যাটাফেসে ক্রোমোজোমের দ্বিতল হয়, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখবে। এছাড়াও এখান থেকে মনে রাখবে যে ম্যাটাফেসে সুপার কয়েলিং দেখা যায়, এতটুকু জানলে হবে। অ্যানাফেস থেকে কী কী পড়তে হবে, অ্যানাফেস থেকে তেমন কিছু নেই। অ্যানাফেস থেকে জাস্ট তোমরা এই আকৃতিগুলো একটু দেখবে যে বিয়ের আকৃতি কেমন, ম্যাটাসেন্ট্রিক, এলএ আকৃতি কেমন, সাবম্যাটাসেন্ট্রিক, জে আকৃতি কেমন, অ্যাক্রোসেন্ট্রিক এবং আয়ের আকৃতি কেমন, টেলোসেন্ট্রিক। আশা করি এই আকৃতিগুলো একটু পড়ে নিবা, এছাড়া কিছু লাগবে না। আর টেলোফেসটা তেমন ইম্পর্টেন্ট না, টেলোফেস থেকে কিছু বলার নাই। আর তোমরা একটু এটা দেখবা যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কী, মনে রাখবে ভাইয়া ডাবের পানি। কী ভাইয়া, ডাবের পানি। এতটুকু পড়লে হবে। আর কষ্ট করে তোমরা এই যে মাইটোসিসের গুরুত্বগুলা জাস্ট পয়েন্টগুলো একটু দেখে নিও, আর বেশি কিছু জানা লাগবে না। এরপর আমরা দেখবো ভাইয়া অনিয়ন্ত্রিত মাইটোসিস, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে জানা লাগবে যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কী কী হয়, টিউমার আর ক্যান্সার হয়, আর এখানে কোন প্রোটিনটা কাজ করে ভাইয়া, P53। এতটুকু জানলে হবে। আর তোমাকে জানতে হবে ভাইয়া নেক্রোসিস কখন হয় আর অ্যাপোপ্টোসিস কখন হয়। মনে রাখবে ভাইয়া যখন পুষ্টির অভাব হয় কিংবা বিষাক্ত দ্রব্যের কারণে তোমার নেক্রোসিস হয়, আর অ্যাপোপ্টোসিস হচ্ছে কি, এটা হচ্ছে কোষের জেনেটিক্যালি একটা নিয়ন্ত্রিত মৃত্যু।
এখান থেকে বেশি কিছু লাগবে না। আর এরপর আমাদের কী কী পড়া লাগবে আসো, এরপর আমাদেরকে বেশ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইয়া ল্যাপ্রোটিন, তোমার এই যেগুলা ল্যাপ্রোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। দেখো ল্যাপ্রোটিন থেকে কী কী জানতে হবে, ল্যাপ্রোটিন থেকে জানা লাগবে যে ক্রোমোজোমগুলোকে একত্রে একটা ফুলের তোড়া মতো দেখায়, এ দশাকে কী বলা হয়, বুকে বলা হয়, কী ভাইয়া বুকে বলা হয়। আর মনে রাখবে ভাইয়া এখানে ফোলারাইজড বিন্যাসে দেখা যায়, এতটুকু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও তোমাকে মনে রাখতে হবে জাইগোটিনে সিনাপসিস এবং বাইভ্যালেন্ট দেখা যায়। আর ফ্যাকাটিনে কী কী দেখা যায়, ফ্যাকাটিনে তোমার কী কী দেখা যায় একটু খেয়াল করো, ফ্যাকাটিনে নন সিস্টার ক্রোমাটিড দেখা যায় এবং কায়াজমা দেখা যায় এবং ক্রসিং ওভার বা ক্রস ওভারও দেখা যায়, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। এরপর আসো ভাইয়া ডিপ্লোটিন, ডিপ্লোটিন থেকে কী কী পড়বা, ডিপ্লোটিন থেকে পড়বা এ দশায় তোমার লুপের সৃষ্টি হয় আর এখানে প্রান্তীয়করণও দেখা যায়। আর মনে রাখবা যদি একটা কায়াজমা থাকে তখন কত ডিগ্রি তৈরি হয়, 180 ডিগ্রি তৈরি হয়। আর ডায়াগনোসিসটা লাগবে না, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আসলে ক্লিয়ার। এরপর আমাদের এখান থেকে ক্রসিং ওভার থেকে কী কী জানা লাগবে, ক্রসিং ওভার থেকে তোমরা জেনে নিবা যে ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেন, কে দেন ভাইয়া, বিজ্ঞানী মর্গান, এবং এটা কোন উদ্ভিদে দেখ তিনি মানে পাইছে, বুট্ট উদ্ভিদে, এতটুকু জানলে হবে। এখানে একটু ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ভাইয়া নন সিস্টার ক্রোমাটিক ভেঙে যায় কিসের কারণে, এন্ডোনিউক্লিয়াসের কারণে, আর জোড়া লাগে কিসের কারণে, লাইগেজের কারণে। এখান থেকে এতটুকু জানলে হবে, আর বেশি কিছু জানা লাগবে না। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। এখন আমরা যে অধ্যায়ে সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখো ভাইয়া এখান থেকে আমাদের কী কী পড়া লাগবে, কোশ্চেন করবে নিচের কোন উদ্ভিদে দ্বিনিশেক দেখা যায়, আনসার হচ্ছে ভাইয়া ইভিড্রা, আশা করি ক্লিয়ার। আর পাতার জোরে পড়লেও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে একটা বিশেষ চিহ্ন দেখা যায়, সেটা হচ্ছে কি ভাইয়া, লিপ স্কেয়ার, এতটুকু অবশ্যই অবশ্যই জানা লাগবে, আসলে ক্লিয়ার। এরপরে ভাইয়া একটু খেয়াল করো, এরপর আমাদের এই সাইকাস থেকেও বেশ কিছু জিনিস অবশ্যই অবশ্যই পড়তে হবে, কারণ সাইকাস থেকে তোমার প্রচুর প্রশ্ন আসে। দেখো তোমাকে বলবে নিচের কোন উদ্ভিদটি জীবন্ত জীবাশ্ম, মনে রাখবে ভাইয়া সাইকাস হচ্ছে কি ভাইয়া, একটা জীবন্ত জীবাশ্ম, আশা করি এটা কখনো ভুল করা যাবে না, এটা ইজি একটা কোশ্চান। এছাড়াও আমাদের এখান থেকে কী কী জানা লাগবে, আমাকে জানা লাগবে সাইকাস কোন বর্গের অন্তর্গত, তোমরা একটু কষ্ট করে এই বানানটা দেখে নিও। সাইকাসের শুক্রাণু নিয়ে পড়তে হবে, এটা বেশ কিছু বৈশিষ্ট্য আছে মনে রাখবে, এটা হচ্ছে লাটিমের মতো, এটা হচ্ছে বহু প্লাজলা বিশিষ্ট এবং এটা হচ্ছে সবচেয়ে বড়। তোমাকে কোশ্চেন করবে নিচের কোনটির শুক্রাণু সর্ববৃহৎ বা সবচেয়ে বড়, মনে রাখতে হবে কি ভাইয়া সাইকাস, এতটুকু অবশ্যই অবশ্যই করে ক্লিয়ার করে রাখবা যেন এগুলো কখনো ভুল না হয়, ঠিক আছে। এরপর কষ্ট করে আমাদের উদাহরণ থেকে প্রচুর প্রশ্ন আসে ভাইয়া, উদাহরণ থেকে প্রচুর প্রশ্ন আসে, তোমরা জাস্ট প্রধান মূল আর অস্থারিক মূল এই দুইটা জিনিসের উদাহরণটা দেখবো হবে এই পেজ থেকে, এই পেজ থেকে আর দেখা লাগবে না। এরপর আসো কষ্ট করে এখান থেকে অবশ্যই রাইজোম, টিউবার, ভাল্ব, রানার এগুলোর উদাহরণ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, তোমরা অবশ্যই অবশ্যই এগুলো দেখবাই দেখবা। তোমাকে বলবে নিচের কোনটা রানার, মনে রাখতে পারে থানকুনি, এভাবে কোশ্চেন করে। সো তোমাকে অবশ্যই এই চারটা জিনিস অবশ্যই পড়তে হবে, উদাহরণগুলোর মধ্যে সবচেয়ে এগুলো বেশি ইম্পর্টেন্ট। অছুর পক্ষল বা সচুর পক্ষল এগুলো অবশ্যই একটু কী করতে হবে, উদাহরণটা একটু দেখে নিতে হবে এবং একটা একটা উদাহরণ দেওয়া আছে, বেশি উদাহরণ নাও, একটু কষ্ট করে দেখে নিও। স্পাইকের উদাহরণ কী, রজনীগন্ধা, স্পাইক কলেটের উদাহরণ কী, ধান, গম, ঘাস, এগুলো একটু দেখে নিও। আর এখান থেকে আমাদের কী কী জানা লাগবে, এখান থেকে আমাদের জানা লাগবে যে সাধারণত চারটা স্তবক নিয়ে একটি পুষ্প গঠিত হয়। আর এই কোশ্চেনটা আসে যে করলার প্রতিটি সদস্যকে কী বলা হয়, মনে রাখতে ভাইয়া ফ্যাটাল বলা হয় বা পাপড়ি বলা হয়, আসলে ক্লিয়ার, এটা কখনো ভুল করা যাবে না। আর তোমরা এটা মনে রাখবে যে ভাইয়া উভলিঙ্গ পুষ্পের উদাহরণ হচ্ছে কি জবা, আর একলিঙ্গ পুষ্পের উদাহরণ কি ভাইয়া লাউ। অমরা বিন্যাসটা একটু নিজের চেষ্টা একটু দেখে নিও যে ভাইয়া মার্জিনাল বা এক প্রান্তের উদাহরণ কি শিম, অক্সাইল বা অক্ষির উদাহরণ কি জবা, এভাবে কষ্ট করে এইখানে যা আসা আর কি এই টপিকে প্রত্যেকটা উদাহরণ এতটুকু দেখে নিবা কষ্ট করে। আর ফল থেকে যাস তোমরা প্রকৃত ফলের উদাহরণ আর অপ্রকৃত ফলের উদাহরণটা দেখলে হবে, আর বেশি কিছু লাগবে না। এরপর আমাদের এখানে কী কী জানা লাগবে আসো, আমাদেরকে কী কী জানা লাগবে, আমাদের এতে কিন্তু প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে আমাদেরকে এখান থেকে এই যে ভাইয়া ফোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্য এটা কিন্তু জানা লাগবে, অবশ্যই অবশ্যই এখান থেকে কোশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর মনে রাখবা বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জমে থাকে, মনে রাখবে যা 28 প্রজাতির, পৃথিবীর কত পার্সেন্ট লোকের প্রধান খাদ্য ভাত, 60% লোকের, এটা এটা পরীক্ষা আসতে পারে, আমি লিখে দিয়েছি।
এছাড়াও এই লাইনটা দেখবা যে ভাইয়া মলাসাস থেকে কোন প্রক্রিয়ায় অ্যালকোহল ভিনেগার তৈরি করা হয়, ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, এটা কখনো ভুল করা যাবে না। এছাড়াও আমাদের এখান থেকে কী কী লাগবে, এখান থেকে আতামা লাগবে না, আর পোয়াসে গোত্রের যে অর্থনৈতিক গুরুত্ব এটাও লাগবে না। আসো পরের টপিকে, আসো পরের টপিক হচ্ছে কি ভাইয়া মালবেসিয়া। এই মালবেসিয়ার গুরুত্বটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বের পরীক্ষা অনেক আসে। তোমরা দেখবা যে এই যে জবা, জবা কী করে, জবা চুল পড়া বন্ধ করে, নতুন চুল জন্মায়, চুল উজ্জ্বল করে, অর্থাৎ জবা চুল নিয়ে কাজ করে। আর মনে রাখবা রক্ত আমাশয় ও অর্শরোগের একটা ভালো ওষুধের নাম কী, জবা। আর ঢেঁড়স কী করে, ঢেঁড়স বহুমূত্র বা ডায়াবেটিস রোগের উপকার করে। আর কচি ঢেঁড়সে কী থাকে, লোহ থাকে, এটা অবশ্যই জানতে হবে। আর মনে রাখবা যে তুলা জীবাণুমুক্ত করে শল্য চিকিৎসা কী করা হয়, ব্যবহার করা হয়, আর সেটা কোন তুলা ভাইয়া, কার্পাস তুলা, এটা একটু অবশ্যই অবশ্যই জেনে রাখবা। এছাড়াও আমাদের এখান থেকে আর তেমন কিছু লাগবে না। পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কী ভাইয়া, টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে কী কী পড়তে হবে, এখান থেকে প্রথমত ভাইয়া আমাদেরকে এই যে ভাই বাজক টিস্যু আর এস্তা টিস্যু বৈশিষ্ট্যগুলো জানতে হবে। বা বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখিয়ে দেন। বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলো, মনে রাখবেন যে ভাইয়া বাজক টিস্যু এবং এস্তা টিস্যুর আকারগুলা। দেখো বাজক টিস্যু কী কী আকার হতে পারে, বাজক টিস্যু আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হতে পারে, কিন্তু এস্তা টিস্যু গোলাকার ছাড়া বিভিন্ন আকৃতি হতে পারে, এটা অবশ্যই মনে রাখবা। আমি দুটো জিনিস একসাথে বললাম, বাজক টিস্যুর তোমার আন্তঃকোষীয় পাক থাকে না কিন্তু এস্তা টিস্যু থাকে, ঠিক সেমভাবে বাজক টিস্যু তোমার কোষ গহ্বর থাকে না কিন্তু এস্তা টিস্যু থাকে। এতটুকু জানলে হবে, এখান থেকে আর তেমন জানা লাগবে না। প্রশ্ন আসতে পারে নিচের কোন টিস্যুর আমৃত্যু বিভাজন ক্ষমতা থাকে, মনে রাখবে ভাইয়া প্রাইমারি বাজক টিস্যু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা কষ্ট করে এই সেকেন্ডারি বাজক টিস্যুর উদাহরণগুলো একটু দেখে নিবা, যে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আসো এটা ক্লিয়ার, এরপর আসো এরপর আমাদের এই ফেসতে কী কী দেখতে হবে, দেখে এই যে ভাই মাস বাজক টিস্যু, প্লেট বাজক টিস্যু এবং রিব বাজক টিস্যু, এই তিনটা বাজক টিস্যু উদাহরণগুলো একটু দেখে নেবো কষ্ট করে। এখান থেকে এস্তা টিস্যুর কাজগুলো একটু দেখতে হবে, এখানে চারটা কাজ আছে, তোমরা কষ্ট করে এই চারটা কাজ দেখে নিবা, এটি নিয়ে আর বেশি কিছু বলবো না। এরপর আসো আমাদেরকে পড়তে ভাইয়া টিস্যুতন্ত্র, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কী কী পড়তে হবে আসো। এখান থেকে তোমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া কাণ্ড ও পাতার ত্বক বা বাইরের আবরণকে কী বলা হয়, মনে রাখতো ভাইয়া এপিডার্মিস, আর মূলের বাইরের আবরণকে কী বলা হয় এপিব্লেমা। তোমরা এটা সবসময় এলোমেলো করে ফেলো যে কাণ্ড আর পাতার ত্বককে কী বলো, তোমরা এপিব্লেমা দাগে দিয়ে আসো, কিন্তু ভাইয়া মনে রাখতো ভাইয়া সঠিক আনসার হচ্ছে কী ভাইয়া এপিডার্মিস, এটা কখনো ভুল করা যাবে না। আর মনে রাখবো ভাইয়া করবি গাছের পাতায় তিন সারি কোষের ত্বক দেখা যায়, তোমাকে বলবে নিচের কোনটির পাতায় তিন সারি কোষের ত্বক দেখা যায়, আনসার হচ্ছে কী ভাইয়া করবি, এটা কখনো ভুল করা যাবে না। এছাড়া আমাদের কী কী লাগবে আসো, তোমাকে বলবে নিচের কোনটির লিগনিন জমা হতে দেখা যায়, মানে নিচের কোনটির পাতায় লিগনিন জমা হতে দেখা যায়, আনসার হচ্ছে কী ভাইয়া সাইকাস পিনাস, আরেকটা হচ্ছে কী ভাইয়া ঘাস, অবশ্যই অবশ্যই মনে রাখা লাগবে। আর বুলিফর্ম কোষ কাদের থাকে, গম ভুট্টা আখ ইত্যাদিতে থাকে। আর বুলিফর্ম কোষটা দেখতে কীরকম মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা বৃহৎ আকৃতির, এতটুকু জানলে হবে, এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। পরে আমরা এই পেজের দিকে একটু তাকাবো, এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, এখান থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি ভাইয়া পত্ররন্ধ্র খোলো বন্ধকরণ কে নিয়ন্ত্রণ করে, মনে রাখতে ভাইয়া রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে, মানে পত্ররন্ধ্র বা হাইড্যাথোড, এটা উদাহরণ কী, এটা উদাহরণ হচ্ছে ভাইয়া ঘাস কচু টমেটো, আমি মনে রাখি ভাই গঠক দিয়ে, গতে ঘাস টতে টমেটো কতে কচু, এখান থেকে এতটুকু জানলে হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। আর মনে রাখবা হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হলে তাকে কী বলে ভাইয়া গাটেশন বলে, কী বলে ভাইয়া গাটেশন বলে। আর কর্টেক্সের প্রধান কাজ কী, এই কাজটা অবশ্যই মনে রাখবা পানীয় খাদ্য সঞ্চয় করা, মূলত চাপ নিয়ন্ত্রণ করা কে ভূমিকা রাখে, মনে রাখতো ভাইয়া অন্তঃত্বক বা এন্ডোডার্মিস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো এরপর কী কী লাগবে, এরপর আমাদেরকে মনে রাখতো ভাইয়া মজ্জার রশ্মি এটা কী দিয়ে গঠিত, মজ্জার রশ্মিটা তোমার প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। আর পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে, এটা আসতে পারে মনে রাখতো ভাইয়া মেসোফিল বলে, কী বলে ভাইয়া মেসোফিল বলে, এটা অবশ্যই জানা লাগবে। এছাড়াও আমাদের এখান থেকে কী কী জানা লাগবে, এখান থেকে জানা লাগবে যে সরু গর্তযুক্ত ব্যাসেল কোষকে কী বলে প্রোটোজাইলেম, আর বড় গর্তযুক্ত ব্যাসেল কোষকে কী বলে ভাইয়া ম্যাটাজাইলেম, এটা অবশ্যই জানা লাগবে। এছাড়াও জানা লাগবে যে ভাইয়া পাটরাসটা কী ধরনের, মনে রাখবে পাটরাসটা হচ্ছে কি বাস্ট ফাইবার, তোমাকে বলবে নিচের কোন উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না, মনে রাখতো ভাইয়া নগ্নবীজী উদ্ভিদ,
কোন উদ্ভিদ ভাইয়া? নগ্নবীজ উদ্ভিদ, এটা অবশ্যই জেনে রাখবা। আর কষ্ট করে এখান থেকে তোমাদের উদাহরণগুলো শিখতে হবে। কি শিখতে ভাইয়া? উদাহরণগুলো অবশ্যই অবশ্যই শিখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তুমি অবশ্যই শিখে রাখবা যে সমদ্বিপার্শ্ব এটার উদাহরণ কী কী আছে। এটার উদাহরণ হচ্ছে কি ভাইয়া? লাউ, কুমড়া। এছাড়াও এখান থেকে আমার জানা লাগবে কি, এখান থেকে এটা জেনে রাখবা যে টেরিডোফাইটে কেন্দ্রিক বান্ডেল অধিক দেখা যায়। তোমাকে বলবে নিচে কোন উদ্ভিদে কেন্দ্রিক বান্ডেল অধিক দেখা যায়। আনসার হচ্ছে কি ভাইয়া? টেরিডোফাইটা। এন্ডোডার্মিস বা অন্ততকের প্রতিটি কোষে ক্যাসপারিয়ান স্ট্রিপ নামক একটি চর্বিময় ফিতা দেখা যায়। এটা অবশ্যই জানা লাগবে। আর আমাদেরকে জানা লাগবে যে ফেরিসাইকেল বা পরিচক্র নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে। তোমাকে বলবে যে পেরিসাইকেল বা পরিচক্র নিচের কোন খাদ্য সঞ্চয় করে না। মনে রাখতে হবে নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে না। এই নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া যত রকম খাদ্য আছে সব কিছু কী করে? সঞ্চয় করে। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। আর তোমরা কষ্ট করে এখান থেকে একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তঃগঠনগত শনাক্তকরী বৈশিষ্ট্য সময় একটু দেখে রাখবা। বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো। এছাড়া আমাদের এখান থেকে কী কী দেখা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমার দেখা লাগবে যে ভাইয়া জাইলেম টিস্যুর গঠন ইংরেজি কোন অক্ষরের মতো? ওয়াই অক্ষরের মতো। এই ইনফরমেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়া কষ্ট করে তোমরা এখান থেকে ঠিক সেমভাবে এই যে ভাইয়া একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তঃগঠনগত শনাক্তকরী বৈশিষ্ট্য এগুলো একটু দেখে নিও। এগুলো এটার মতো খুবই ইম্পর্টেন্ট। তোমরা টিস্যুতন্ত্র থেকে আর তেমন কিছু পড়তে হবে না, এতটুকু বারবার রিভাইজ করো, দেন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে এনা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। আমরা যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে ভাইয়া উদ্ভিদ সারিতত্ত্ব। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, খুবই বিশাল একটা অধ্যায়, গোলাপানের কাছে আতঙ্কের একটি অধ্যায়। চলো আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে। এখান থেকে আমাকে বলা হতে পারে উদ্ভিদ সারিতত্ত্বের জনককে, মনে রাখতে ভাইয়া স্টিফেন হেলস, এটা অবশ্যই জানা রাখবা। আর এটা জানবা যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 17টা। থেকে তোমরা শিখে রাখবা কোনটি দ্রুত গতিতে শোষিত হয় আর কোনটি মন্তর গতিতে শোষিত হয়। এই দ্রুত গতিতে শোষিত হয় এই দুইটা, আর মন্তর গতিতে শোষিত হয় এই দুইটা, তোমরা একটু কষ্ট করে মনে রাখবা। আর এখান থেকে আমাদেরকে এই যে ভাইয়া ম্যাক্রোমোল আর মাইক্রোমোল, এখান থেকে জানা লাগবে যে ভাই ম্যাক্রোমোল কয়টা আছে আর মাইক্রোমোল কয়টা আছে, অবশ্যই জানা লাগবে। এর অভাবে উদ্ভিদের পাতা ও ফল জোড়া যায়, মনাক্ত ভাইয়া ফসফরাস। এছাড়া বলতে পারে নিচের কোনটি গন্ধক, তোমাকে অপশান দিয়ে দিল ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সালফার। দাগাইতে হবে কি ভাইয়া? সালফার দাগাইতে হবে। কি দাগাইতে ভাইয়া? সালফার দাগাইতে হবে। এই লাইনটি একটু দেখে নিও যে ভাইয়া ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে কী করে? বাধাগ্রস্ত করতে পারে, এটা দেখে নিও। আর এখান থেকে তোমাকে দেখতে হবে প্রশোধন থেকে প্রচুর প্রশ্ন আসে, কী কী দেখতে হবে আসো। তোমাকে দেখতে হবে যে বিজ্ঞানী কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বা প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইবিল বলেছেন। তোমাকে বলবে কোন বিজ্ঞানী প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন? বিজ্ঞানী কার্টিস। আর প্রশোধনের হার কীভাবে নির্ণয় করা যায় ভাইয়া? মনে রাখতে ভাইয়া গ্যানং পটোমিটারের সাহায্যে নির্ণয় করা যায়। এটা কখনো ভুল করা যাবে না, এবং আমার বিশ্বাস এটা তোমার 80% স্টুডেন্ট এটা পারে না যে গ্যানং পটোমিটারের সাহায্যে প্রশোধনের হার নির্ণয় করা যায়। এরপর আমাদের এখান থেকে কী কী জানতে হবে? এখান থেকে আমাদের জানতে হবে যে ভাইয়া প্রশোধনের প্রধান অঙ্গ কোনটা? মনে রাখতে ভাইয়া পাতা হচ্ছে প্রশোধনের প্রধান অঙ্গ। এটি হলো একটা স্তন জাতীয় পদার্থ। আর এটা একটু মনে রাখা হচ্ছে ভাইয়া মরুজ উদ্ভিদে কিউটিকল পুরু, তাই ত্বকীয় প্রশোধন অত্যন্ত কম হয়। আর তোমরা কষ্ট করে এখান থেকে এই যে পত্ররন্ধ্রীয় প্রশোধন আর ত্বকীয় প্রশোধন এই পার্থক্যটা একটু দেখে নিবা। আর আসো পত্ররন্ধ্র থেকে কী কী পড়তে হবে, এখান থেকে মনে রাখবা যে 1 বর্গ সেন্টিমিটার এলাকায় তোমার 1000 থেকে 60000 পত্ররন্ধ্র থাকতে পারে। এখন আমাদের সংখ্যাটা পরীক্ষা মনে থাকে না, তাই তোমরা মনে রাখবা 1K থেকে 60K থাকতে পারে। এটা হচ্ছে কি ভাইয়া ফেসবুকের ভাষা, 1K লাইক 60K লাইক, এটাতে মনে রাখবা। লুকায়িত পত্ররন্ধ্র প্রশোধন হার কী করে? হ্রাস করে, এটা অবশ্যই অবশ্যই তোমাকে জানা লাগবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ভাইয়া কোনটি পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? মনে রাখতে হবে ব্লু লাইট, ব্লু লাইট, অবশ্যই অবশ্যই এই জিনিসটা জানা লাগবে। এছাড়া আমাদের এখান থেকে আর কী জানা লাগবে আসো। এরপর আমাদেরকে এখান থেকে ভাইয়া এইটু কষ্ট করে তোমরা টার জিডিটি, তারপর টার্গার প্রেশার, এই দুটো সঙ্গে একটু দেখে নিবা। আর মনে রাখবা ভাইয়া হাইড্রোফিলিক পদার্থ কী কী আছে? আটা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন, এগুলো সব হচ্ছে ভাইয়া হাইড্রোফিলিক পদার্থ। এই পদার্থগুলোর নামটা মনে রাখবা। আর মনে রাখতো ভাইয়া এই যে ফটোসিনথেসিস এটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী বার্নেস। কে ভাইয়া? বিজ্ঞানী বার্নেস। আর ভাইয়া মনে রাখবা ফটোসিনথেসিসে কিন্তু ভাইয়া কার্বন যৌগ তৈরি হয়, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। এছাড়া আমাদের কী কী জানা লাগবে? এছাড়া আমাদের জানা লাগবে
একটু খেয়াল করো, সালোক সংশ্লেষণ কী ভাইয়া? একটা জারণ বিজারণ প্রক্রিয়া, এবং এখানে 50 থেকে 60টা পটঙ্গনা ব্যবহৃত হয়। আর ভাইয়া মনে রাখবা ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ কোনটা? মনে রাখবা ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হচ্ছে ভাইয়া সবুজ পাতা। কী ভাইয়া? সবুজ পাতা। এরপর তোমার কোশ্চেন করতে পারে যে ভাইয়া সালোক সংশ্লেষণ হার বেশি কোথায়? মনে রাখতো ভাইয়া লাল রঙে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। এই জিনিসটা জানলে হবে, আর জানা লাগবে না। এরপর আমাদেরকে কী কী জানতে হবে, এরপর আমাদের কষ্ট করে এই যে ফটো সিস্টেম এক আর ফটো সিস্টেম দুই, এটা পার্থক্যটা একটু জেনে নিতে হবে। আর তোমাকে কোশ্চেন আসতে পারে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কোনটা? P680+, এটা একটু মনে রাখতে হবে। আর একটু আসো, মনে রাখবা যে ভাইয়া ATP আর NADPH2 এই দুটাকে আত্মীকরণ শক্তি বলা হয়, আর শুধুমাত্র ATPকে তোমার জৈব বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর তোমাকে এখান থেকে উদাহরণগুলো দেখতে হবে যে ভাইয়া পিওফাইটিন উদাহরণ কী আছে। পিওফাইটিন উদাহরণ হচ্ছে ভাইয়া ক্লোরোফিল এ, তারপর প্লাস্টোকুইনন, এটার উদাহরণ কী? এটার উদাহরণ হচ্ছে ভাইয়া চলনশীল লিপিড। এছাড়া জানতে হবে ভাইয়া সাইটোক্রোমের উদাহরণ কী? সাইটোক্রোমের উদাহরণ হচ্ছে লৌহগঠিত হিম, প্লাস্টোসায়ানিন, এটার উদাহরণ কী? মেমব্রিন প্রোটিন, ফেরিডোক্সিন, এটার উদাহরণ হচ্ছে ভাইয়া আয়রন সালফার প্রোটিন, NADP রিডাক্টেজ, এটার উদাহরণ হচ্ছে ভাইয়া প্ল্যাবো প্রোটিন। এতটুকু জানলে হবে, আর জানা লাগবে না। এছাড়া আমাদের এখান থেকে কী কী জানা লাগবে? এছাড়া আমাদের জানা লাগবে যে ভাইয়া ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা মধ্যে কী করেন, ভাগ করেন। চক্র থেকে পড়ে নিবা, ক্যালভিন চক্র থেকে বেশ কোশ্চেন আসে। ক্যালভিন চক্র কী আবিষ্কার করেন? ক্যালভিন চক্র আবিষ্কার করেন দুজন বিজ্ঞানী, এই যে এটা হচ্ছে প্রথমজন ক্যালভিন, আর এটা হচ্ছে তার বন্ধু, এটা মনে রাখবা। আর এখানে কোন আইসোটোপ ব্যবহার করা? এখানে হচ্ছে কী ভাইয়া C14 আইসোটোপ ব্যবহার করা হয়। কোন পদ্ধতি? সন্ধানের পদ্ধতি। এতটুকু জানলে হবে। আর মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজামের নাম কী ভাইয়া? রুবিস্কো। তোমাকে বলবে নিচের কোন এনজাম প্রাকৃতিক জগৎ ও জীবজগতের মধ্যে কী করে, রাসায়নিক বন্ধন তৈরি করে? আনসার হচ্ছে ভাইয়া রুবিস্কো। এরপর তোমাকে অবশ্যই এই পার্থক্যগুলো অবশ্যই লাগবে যে ভাইয়া সিথিরি আর সিপুর উদ্ভিদের পার্থক্য। তোমাকে জানা লাগবে যে ভাইয়া এই সিথিরি উদ্ভিদের থেকে কী কী জানা লাগবে, আসো এখান থেকে জানা লাগবে। এই যে সিথিরি উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত? 50 PPM। আর সিপুর উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত ভাইয়া? 0.10 PPM। এটা অবশ্যই অবশ্যই জানা লাগবে। আর সিথির উদ্ভিদের উদাহরণগুলো একটু দেখে নিবা, সিপুর উদ্ভিদের উদাহরণগুলো দেখে নিবা। আর মনে রাখবা ভাইয়া ক্যালভিন চক্র কোথায় ঘটে? মেসোফিল কোষে। আর হ্যাসস ল্যাগ চক্র কোথায় ঘটে ভাইয়া? মেসোফিল ও বান্ডেল সিট কোষে ঘটে। আর কষ্ট করে দেখে নিবা যে ক্যালভিন চক্রের প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহী থেকে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজামের নামটা একটু জেনে নিবা। এরপর তোমাকে বলতে পারে যে ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী দ্রব্য কোনটা? মনে রাখতো ভাইয়া 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর হ্যাসস ল্যাগ চক্রের প্রথম স্থায়ী দ্রব্য কোনটা ভাইয়া? অক্সালো এসিটিক অ্যাসিড, এবং এটা হচ্ছে ভাইয়া 4 কার্বন বিশিষ্ট। এতটুকু জানলে হবে, আর বেশি জানা দরকার নেই। বলতে পারে কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি? মনে রাখতে হবে 30-45°C তাপমাত্রা, এবং এই কারণে এই তাপমাত্রাকে তোমার সালোক সংশ্লেষণের অপটিমাল তাপমাত্রা কী করা হয় বলা হয়। প্রশ্ন করবে নিচের কোনটিকে প্রাথমিক শোষণিক বস্তু বলা হয়, সেটা হচ্ছে ভাইয়া গ্লুকোজ। এটা অবশ্যই জেনে রাখবা। মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আবাসিক অণু বলা হয় কোনটিকে? মনে রাখবে ভাইয়া অক্সালো এসিটিক অ্যাসিড, এটাকে কী বলা হবে? আবাসিক অণু বলা হয়, অবশ্যই জেনে রাখবা। আর মনে রাখবা ভাইয়া ক্যাপস চক্র হচ্ছে ভাইয়া শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল, এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবা। আর গ্লাইকোলাইসিস এবং ক্যাপস চক্র এই পার্থক্যটা একটু কষ্ট করে দেখিয়ে নিবা, এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমার জানা লাগবে যে ভাইয়া 1 মোল গ্লুকোজকে পোড়ালে কত কিলো ক্যালোরি শক্তি বের হয়? মনে রাখতে ভাইয়া 686 কিলো ক্যালোরি। কিন্তু ভাইয়া বায়োলজিক্যাল সিস্টেমে কত কিলো ক্যালোরি কার্যকর শক্তি পাওয়া যায়? মাত্র 380 কিলো ক্যালোরি। তো এই জায়গাটা একটু রিভাইজ দিয়ে নিবা, কারণ এই প্যারাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের পড়তে হবে কি, তোমাকে জানতে হবে যে ভাইয়া ইস্টের ফার্মেন্টেশন প্রক্রিয়ার ব্যাখ্যাকে বর্ণনা কে দেন বা ব্যাখ্যা কে দেন? লুই পাস্তুর, এটা অবশ্যই জানা লাগবে। আর ভাইয়া এদিকে আসো, তোমাকে জানা লাগবে যে ভাইয়া ওয়াইন কোথেকে প্রস্তুত করা হয়? আঙ্গুরের রস থেকে। আর সিডার কোথেকে প্রস্তুত করা হয় ভাইয়া? আপেলের রস থেকে, এটা অবশ্যই জানা লাগবে। আর দুধের সাথে কোন ব্যাকটেরিয়াটা জড়িত? এই দুটো ব্যাকটেরিয়া জড়িত, নামটা একটু দেখে নিবা। আর দুধ তৈরিতে তাপমাত্রা কত লাগে? 37-38°C। সবাত শোষণের শোষণীয় ক্ষার কত? মনে রাখতো ভাইয়া 1। তারপর ভাইয়া ম্যালিক অ্যাসিডের শোষণীয় ক্ষার কত? 1.33। ওলিক অ্যাসিডের কত? 0.71। এছাড়াও তোমার তিনটা রাখতে পারে, আমি এগুলো নোট করে দিয়েছি, যে ভাইয়া টার্টারিক অ্যাসিডের শোষণীয় ক্ষার কত? 1.6। অক্সালিক অ্যাসিডের শোষণীয় ক্ষার কত? 4। গ্লুকোজের শোষণীয় ক্ষার কত ভাইয়া? 1। এটা অবশ্যই অবশ্যই জেনে রাখবা। আর মনে রাখবা যে ভাইয়া কত তাপমাত্রায় শোষণ ভালোভাবে চলে? 20-35°C তাপমাত্রা। সবাত শোষণ আর অবাত শোষণের পার্থক্যগুলো একটু দেখে নিও, কোন কোন পয়েন্টগুলো বেশি জোর দেওয়া লাগবে সেগুলো আমি আগে রাখছি, তোমরা কষ্ট একটু দেখে নিও। এখান থেকে বেশি কিছু বলবো না,
আর আমাদের ইউদা থেকে তেমন কিছু পড়া লাগবে না। অবশ্যই তোমরা ইউদাটা এগুলো দেখার পর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা, কারণ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যে ওদের সাজেশন নিব সেটা হচ্ছে ভাইয়া উদ্ভিদ প্রজনন, খুবই খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। চলো দেখে নিই এখান থেকে আমার কী কী পড়া লাগবে। মনাক বে ভাইয়া ফুল কী? ফুল হলো একটা রূপান্তরিত বিটপ, এটা সবাই জানো। আর ভাইয়া তোমাকে পরাগদানের কিছু বৈশিষ্ট্য জানা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া পরাগদান হচ্ছে ভাই স্পিতক, এটা দুইটা অংশে বিভক্ত এবং এটা হচ্ছে কী ভাইয়া চার কোণা, এটা তোমরা সবাই জানো কম বেশি। এছাড়া আমাদের এখান থেকে কী কী জানা লাগবে, এখান থেকে আমাদের জানা লাগবে যে ভাই একটু খেয়াল করো প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরকে কী বলা হয়, ট্যাপেটাম বলা হয়। কী বলো ভাইয়া? ট্যাপেটাম বলা হয়। আর তোমরা জেনে রাখবা যে ভাইয়া পরাগরেণু কোন বর্ণের, মনে রাখবা ভাইয়া পরাগরেণু সাধারণত হলুদ বর্ণের হয়ে থাকে, এটা অবশ্যই অবশ্যই জেনে রাখবে, এটা কখনো ভুল করা যাবে না। আর পরাগরেণু বিভিন্ন আকৃতির হয়ে থাকে, গোলাকার, ডিম্বাকার আর ত্রিভুজাকার। একটা পরাগরেণুতে সাধারণত কয়টি জন্মপথ থাকে, মনে রাখতে ভাইয়া 20টা পর্যন্ত থাকতে পারে, এটা অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে। ওকে, এবার আসো, এরপর আমাদের কী কী পড়তে হবে। এবার আমাদেরকে পড়তে হবে যে ভাইয়া ডিম্বক সৃষ্টি হয় কই থেকে, মনে রাখতে ভাইয়া অমরা থেকে সৃষ্টি হয়। ভ্রূণথলির কয়টি অংশ থাকে, তিনটা অংশ থাকে, কী কী? গর্ভযন্ত্র, প্রতিপাদকোষ, আর হচ্ছে ভাইয়া সেকেন্ডারি নিউক্লিয়াস। তোমাকে বলতে পারে উদ্যমুখী ডিম্বকের উদাহরণ কী, মনে রাখবা বিষকাঁঠালি, গোলমরিচ, পান। আর অধমুখী বা নির্মুখী ডিম্বকের উদাহরণ কী সেটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে কী ভাইয়া শিম, রেডি, ছোলা। পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ কী, ক্ষুদিপানা, পপি। বক্রমুখী ডিম্বকের উদাহরণ কী, সরিষা, কালকাসুন্দা, এর অবশ্য অবশ্যই জেনে রাখবা। আর এখান থেকে কোশ্চেন আসতে পারে ভাইয়া প্রায় কতটি উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ার ব্রূণথলি গঠিত হয়, 75টা উদ্ভিদে, এটা অবশ্যই জেনে রাখবা। আর বায়োস্পোরিক উদাহরণ কি ভাইয়া পেঁয়াজ। একটা স্পোরিক বা কয় প্রকার, 7 প্রকার, এটার এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ভাইয়া প্যাপারোমিয়া। ম্যাসোগ্যামির উদাহরণ কী কী আছে, ম্যাসোগ্যামির উদাহরণ কী কী আছে তোমরা একটু দেখে নিবা। ম্যাসোগ্যামির উদাহরণ কী কী আছে ভাইয়া, কুমড়া, লাউ, এই দুইটা, এটা অবশ্যই জানা লাগবে। এরিলের উদাহরণ কী, মনে রাখবা ভাইয়া এরিলের উদাহরণ হচ্ছে কী ভাইয়া শাপলা বীজ, কাটলেচু, এগুলা, এগুলো বই আছে তোমরা একটু দেখে নিও। আর এরিল হচ্ছে কী ভাইয়া বীজের তৃতীয় স্তর, এই ইনফরমেশনটা একটু জেনে রাখলা, খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া আমাদের কী কী জানা লাগবে, এছাড়া আমাদের জানা লাগবে যে ভাইয়া কাণ্ড দ্বারা কারা কারা বংশবিস্তার করে, এক্সাম্পলগুলো জানা লাগবে। পাতা মাধ্যম বংশবিস্তার কী করে, পাথরকুচি। আশা করি ক্লিয়ার, এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। আর আমাদেরকে এই যে ভাইয়া লাস্ট, তোমরা একটু কষ্ট করে এই জিনিসটা একটু দেখে নিবা যে অ্যাপোস্পোরি, তারপর অ্যাপোগ্যামি, তারপর সিউডোগ্যামি, এগুলো একটু দেখে নিও। এখান থেকে তেমন কিছু বলবো না। আর মনে রাখবা যে ভাইয়া ইমাসকুলেশনে পুংকেশরকে 40°C তাপমাত্রায় 1 থেকে 10 মিনিট রাখা হয়, এটা দেখবা। আর মনে রাখবা যে প্রকৃতপক্ষে 3 থেকে 6 নম্বর দ্বারাকে মিলিতভাবে কৃত্রিম প্রজননের কলাকৌশল বলা হয়, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। আর বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান কোনটা, জয়দেবপুর। আর দেখে নিবা যে ভাইয়া রোগ প্রতিরোধী জাত ধান কী কী আছে, মুক্তা, গাজী, মোহিনী। আশা করি আমাদের তেমন কিছু পড়া লাগবে না ভাইয়া। এই হচ্ছে আমাদের আজকে সাজেশন, যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিও। আর এর পরবর্তী কোন বিষয়ে সাজেশন দিব সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।